আর পথ দুর্ঘটনা নমস্কার ব্লেজ কুকিং ব্লগে সকলকে স্বাগত আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা হচ্ছে আমাদের দুলাল দুলাল নদিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে যত আত্মীয় বাড়ি অধিকাংশ বাড়িতে গেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজ অনেক প্রতীক্ষার পরে আমরা অনেক দিন ধরে দুলালকে বলছি যে দুলাল অনেক জায়গায় তো ঘুরলাম কাকা জ্যাঠাদের বাড়ি সব জায়গায় তা তো শ্বশুর বাড়ি তো কোনোদিন গেলাম না তা শ্বশুর বাড়িতে কবে নিয়ে যাবি বল গত দু তিন দিন ধরে এখানে মেলা চলছে তা সেই মেলাতে দুলাল এসে এখানে রয়েছে শ্বশুর বাড়িতে এবার আমরা ভাবলাম যে ও যখন শ্বশুর বাড়িতে গেছে তাহলে যাই দেখি ও কেমন আছে বা শুনেছি নাকি ওর অনেকগুলো শালা বউ মানে সে গুনে শেষ করা যাবে না তা আজকে চলে এসেছি তবে মানে ঠিক জায়গা মতন চলে এসেছি একটু চিনতে একটু অসুবিধা হচ্ছে একটু খুন করে নি নাকি তৎক্ষণে দেখো তো কি হ্যালো তা কোথায় যা আমরা তো চলে এসেছি এই যে মন্দিরের কাছে আমরা সেই মন্দির পুরনো মন্দিরটা আছে সেই মন্দিরের কাছে এসে দাঁড়িয়ে রয়েছি ওর থেকে কোন দিকে আসবো ও সোজা পথে সোজা আসলে পেয়ে যাবো তো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আসলে অনেক বছর আগে এসেছিলাম সেই বিয়ের সময় আর মনে থাকে কি করে শালা বিয়ে দিয়ে নিয়ে রাত্রেবেলায় পালিয়ে গেছিলাম আচ্ছা হ্যাপি সোজা যেতে বলছে চলো চলো আগে পাঠাও আগে পাঠাও যাই দেখি ভাই আমাদেরকে না বলে তিন চার দিন হলো শ্বশুর বাড়িতে এসেছে আচ্ছা ঠিক আছে আমার শ্বশুর বাড়ি নাই ঠিক আছে দুলা ভাই নিজের শ্বশুর বাড়ি আমাকে ছেড়ে কি করে এলো ঠিক আছে আমি যাই না তারপর তোমাকে আর কি বলবো এই লজ্জা কোনো জায়গায় রাখার আর জায়গা নাই তুমি আমাকে ছেড়ে কি করে এলে আমি তোর কাছে ছেড়ে আছি এখন দুদিন তো ছিলে দুদিন ছিলাম এখন কি আছে আসলে তা নয় ঘটনাটা কি শোন আমার কাছে দুলাল চলে এসেছে বলেও দিয়েছে যে তোমরা কালকে চলে যাবা গিয়ে আমি তোমাদেরকে এমন একটা সারপ্রাইজ দেব চন্দন অবাক হয়ে যাবে তা সেই যে হ্যাঁ তো বল বড় কথা সেটা নয় তোমার শ্বশুর বাড়ি আছে বলে যেমন তাই নাকি আমার নাই বলে যেমন তাই আছে হবে চল না হবে হবে আচ্ছা হবে শ্বশুর বাড়ি নিশ্চয় হবে হ্যাঁ হবে তো আনন্দ আনন্দ তোমার শ্বশুর বাড়িতে তো ঘুরে এসেছি আজকে আমার ভাগ্য হয়েছে তোমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে আসার জন্য আজকে না তো আসি একটাই তোমার সকলে শ্বশুর বাড়ি রয়েছে কিন্তু আমার নাই এই প্রথমবার আমরা পৌঁছাতে পেরেছি দুলালদার শ্বশুর বাড়ি বহুত কিছু দেখার আছে মজার আছে অনেক গল্প হবে আড্ডা হবে চলুন সরাসরি পৌঁছে যাই সেই দুলালের শ্বশুর বাড়ি এই দেখো আমরা আজ তিনজনায় পরিকল্পনা করেছি আমার হচ্ছে অরিজিনাল শ্বশুর বাড়ি এই দুজনের হচ্ছে মামা শ্বশুর আমি হিসেবে আমিও শ্বশুর আর আজকে যে আয়োজনটা করেছে এই হচ্ছে আমার দাদা হ্যাঁ আজকের আয়োজন আমরা তিন জামাই মিলে আর দাদাকে নিয়ে সকাল থেকে বাজারঘাট করেছি আজকে খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি করব আর এখানে যে সামনে যে একটা জায়গা আছে না সেই কালিকাপুর ওই জায়গাতে আমাদের নিয়ে যাবেন কোথায় কি আছে সব দেখাবো হ্যাঁ একদম তাহলে চলো বাড়ির দিকে যাই আপনারা এর আগে অনেক শ্বশুর বাড়ি দেখেছেন কিন্তু এ শ্বশুর বাড়ি আলাদা শ্বশুর বাড়ি দুলালদার শ্বশুর বাড়ি তো নয় মনে হচ্ছে মেলার বাড়ি যেদিকে দেখাবেন সেদিকেই মানুষই মানুষ আমরা কি হারিয়ে যাবো না তো এনেদের মধ্যে গিয়ে একমাত্র আমার এই বাদ দিয়ে সব কিন্তু নিয়ে আসো বাবা রে তাহলে আমাকে তো হাত সরাসরি সরাসরি সব চালাবো এক কথায় বলে দিলাম রূপসী চন্দ্রমুখী সব কিন্তু আছে ঠিক আছে আমাকে একা পেয়ে যা অবস্থা করে
বাড়িতে ওই জন্য তোমাদের ডেকে নিয়ে এলাম ভাই আর বলো না ভাই অনেক দিন পর শ্বশুর বাড়ি গিয়ে একা পেয়ে যাতা হ্যাঁ তুমি যাও তুমি তুমি আমার শাশুড়ি যেতে দাও আচ্ছা শাশুড়ি মা চলে আসুন বাপ এত কিছু আমি ভাই হ্যাঁ আমি আর যাবো না মনে হচ্ছে আমি এখানেই থাকবো ফার্স্ট টাইম দুলালদার শ্বশুর বাড়ি এসে যে আদর আপ্যায়ন স্টার্ট হলো এটা তো জাস্ট মানে সবে তো শুরু পিকচার আমি বাকি আর দিল তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে গার্ডেন গার্ডেন বলে হইব না তাড়াতাড়ি বিয়াটা সারতে হইব তাহলে এরকম আদর আপ্যায়ন পাইবা তুমি বুঝলা যখন এসছি কিছু না কিছু করে যাবোই আচ্ছা আচ্ছা ধন্যবাদ তুমি মনে করো না আমার তো মনই নাই মনে করবো কি করে খেয়ে নাও অনেক কাজ বাকি আছে রান্না বান্না বাকি আছে এইবারে মেয়ে একটু ওই রকম যে একটা ফাঁকা রেখেছি ওখানে একটা মেয়ে আসবে ওখানে বসবে চন্দনের যদি পছন্দ হয় সত্যি নিয়ে চন্দন আমার যা সমর্থ ছিল দিয়ে দিলাম ঠিক আছে আমিও আছি বৌদি বাড়ি যাচ্ছি কিছু মনে করবেন না চন্দনকে দিয়ে আমি মেয়েটাকে নিয়ে চলে গেলাম এই জামা কাপড়ে শাড়ি সোনা কটা কথা শুনে পালাই হ্যাঁ এই হইল হ্যাঁ বউ পোষা অত সোজা না বউ পোষা মানে হাতি পোষা বুঝছো তোমার দ্বারা হইব না দেখছেন যেই সোনা কাপড়ে কথা হচ্ছে চেয়ার দিয়ে পালাই চলে এসেছে একবার বাবা আমার বউ লাগবে না সেটা বড় কথা নয় তাহলে আজকে তো দুলালের শ্বশুর বাড়ি চলে আসি আর সেই জামাই আজকে কতগুলো শালা বৌরে নিয়ে যে কি মজা করতেছে ভাবলাম যে একটু ভাগে মানে দাবার গুটি চাল দেব কথা হচ্ছে কি জানিস তো দুঃখে ভরা জীবন আমার কষ্টে ভরা মন কষ্ট নিয়েই জীবন কাটাই তাই কষ্ট নিয়েই জীবন কাটাই থাকি কিন্তু আমি তারার কাছে ঠিক চাঁদের পাশাপাশি এমন একটা ব্যক্তি আমি কষ্ট পেলেই হাসি আমি বাজলাম।
আমাকে আমি কষ্ট পেয়েছি তোকে হাতে তুলে দেয়া জান টুকরো মানে হৃদয়ের টুকরোকে তোর হাতে তুলে দেয়াতে কষ্ট অবশ্যই লেগেছে তাতে কি আমি হাসি আমি হাসি তারা কিছু বললাম আজকে আমরা একটু বেরোবো বিভিন্ন জায়গায় যাব তোমাদের এখানে অনেক কিছু ঘুরে দেখানোর আছে সবাইকে আমি তো এসে একা একা দেখলে হবে না আমাদের দর্শক বিন্দুকে দেখাতে হবে তো মেনুতে কি থাকছে সেটা যদি একটু বলে দেন সেইভাবে আসবো যদি অল্প থাকে তাড়াতাড়ি আসবো যদি বেশি বেশি থাকে একটু দেরিতে আসবো কি কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে পটল ভাজা ডাল মাছের মাথা দিয়ে কচু শাক আর মাংস ঝোল আমড়ার চাটনি কিসের মাংস এই খাসি মাংস তার সঙ্গে আর কিছু নাই মুরগির মাংস আছে আলু আছে আর কিছু নাই আদা রসুন আছে তা কেন থাকবে বলতে পারো না তার সঙ্গে আমাকে ভালোবাসা আছে ওরে বাবা ওটা তো ভালোবাসা মন প্রাণ সব কিছু ওইটা আছে এতগুলো লোক যে আমরা যে কত খুশি তুমি কি বুঝবে বড় বউ এ আছে মেজ বউ বুঝ বলেছে তুমি এত বলো হালাবো বই আমি ভুলে গেছো কোনটা কানেক্ট করবা সর্বনাশ করছে কয় নম্বর বড় মেজ সেজ ছোটটার এখনো বিয়ে হয় না মেয়ে খুঁজছি আপনাদের হাতে মেয়ে থাকলে বলবেন ছোট শালাকে বিয়ে দেবো টোটো চালায় ভালো আছে টোটো নিজস্ব টোটো নিয়ে আছে সুন্দর একটা মেয়ে চাই কিচ্ছু লাগে এই যাচ্ছে আমাদের বিয়ান তুই ভাই ওই বিয়ান কোয়ার সঙ্গে সঙ্গে তুই যা হামলা করতেছিস বিয়ান কিন্তু আমাকে দৌড় দিয়ে পালাই যাবে তুই ওই ভাবে করিস না ভাই খবরদার এত সুন্দর হ্যাঁ ও মানে বিয়ান যে পরিবারে আমরা এসেছি এই পরিবারের অপূর্ব ভালোবাসা এইটাই হচ্ছে আমাদের মেনুতে কচু শাক আছে আমরা বিচুতি পাতাও খাওয়াতে পারি ওরকমই আমার মনে হয় যেহেতু বিচুটির পাতার নাম উচ্চারণ করছে খারাপ না একেবারে মোটামুটি শোনো বেশি ভালো ভালো কইও না ভালো কইতে পেতে সত্যিকারে কিন্তু বিচুটি পাতা দিয়ে দেয় খাওয়াবে একটা জিনিস কম খাওয়াবে একটু ঝাল খাওয়া ও কিন্তু আলা খুশি নিয়ে আসে সঙ্গে পাকালিয়া তারপরে আবার শ্বশুর বাড়ি বলে কথা তো এ আসো গো ধরো ধরেছি আচ্ছা বলছি আমারটা কই এই যে আসো গো লজ্জা করো না আমরা এখন রাজামশাইকে নিয়ে রাজত্বের রাজবাড়িতে যাচ্ছি সঙ্গে সেনাপতি আছে পিছনে সৈনিকরা ওই আসছে রেডি বড় বড় সৈনিক আপনাদের সামনে কতটা তুলে ধরতে পারি কারবার চলতো আমরা এসে পড়েছি সে নীল কুটির তাই তো আমরাও সেখানে এসেছি চলুন দেখা যাক কত দূর কি আছে ভিতরে আমরা তো জানি না ভিতরে ঢুকি আপনাদেরকে দেখাচ্ছি কি জানাবো সবাই যখন এসছে তাহলে আমিও চলে এসছি আমিও যাই আমার বাড়িতে ঘুরে আসি আর রাজারা কিভাবে থাকতেন তাদের সাম্রাজ্য কিভাবে তৈরি করে রেখেছিল কিভাবে তারা বসবাস করতেন আজকে পুরোটাই দেখাবো সবাই সাবধানে থাকবে পুরোটা বড়
তোমারে হাবেলি পে আ গিয়া বলো আমার বাড়িতে এসে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে এত বড় সাম্রাজ্য তুমি কিভাবে আটকে রেখেছো মহারাজ অনেক কষ্ট করে আচ্ছা অনেক পরিশ্রম করে রাজামশাই আপনার রাজ্যে তো আমরা বসবাস করি রাজামশাই খুব কষ্ট হয় উপরে রোদ দুরতেছে তাই বৃষ্টি আসতেছে কান্নাও পাচ্ছে কি করব রাজামশাই একটা উপায় টুপায় বলো রাজামশাই কষ্ট করো আমি আছি আমি না থাকলে সেনাপতির সেনাপতি পদ থেকে আমি বরখাস্ত করেছি সেদিন তো বলেই দিয়েছি না না সেনাপতি 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 তুমি আমাকে ছেড়ে তুমি কিভাবে যেতে পারবে আমি বড় ক্লান্ত আচ্ছা আমি বড় শান্ত আচ্ছা আমি বড় দুর্দান্ত দুর্দান্ত আচ্ছা আমি বড় নিষ্ঠুর আচ্ছা সেনাপতির পদ থেকে আমি আজ থেকে বরখাস্ত করেছি আগামী এপিসোডে বরখাস্ত করেছি সেটা আপনারা দেখেছেন কি দেখেননি জানি না কিন্তু সত্যি এসব রাজা যে রাজার পাশে রানী নেই সে রাজার কোনো দাম নেই হ্যাপি ভাই ঠিক বলেছে হ্যাপি ভাই আজকে ডাকো রানীকে এখনই এখনই রানীকে ডাকো ডাকো এখন রানী মহাশয় ও রানী মহাশয় এখন ডাকো কত শত বছর আগেকারের প্রপার্টি আর সেই প্রপার্টি গুলো না আজও দেখুন সমান ভাবে দাঁড়িয়ে আছে আর এটাই সামনে দেখতে পাচ্ছেন এই চাতালটা হচ্ছে সম্পূর্ণ মন্দিরের সাদা অংশটা সম্পূর্ণ মন্দির সেই মন্দিরের পুরো অংশটা এই পাশে একটা জিনিস দেখো হ্যাঁ ওই যে ডিজাইনটা ওটা কিন্তু পুরো তোমার সিমেন্টের নয় ওটা কিসের চুনসুড়ি আপনি ভালোভাবে জানবেন রাজামশাই আপনার মাথার পরে কি আপনার থিমের মাথার পরে ছাদ নেই কেন আসলে ভূমিকম্প এসেছিল ভূমিকম্প এসেছিল খুঁটিগুলো রয়ে গেছে হ্যাঁ ছাদ গেল ছাতার কাপড় কই ছাতার কাপড়টা ছিল বলতে গেলে ব্যাপারটা হচ্ছে জানো তো তখন একটু মানে কি রাজ্যে অনটন অভাব ঘটে গিয়েছিল আচ্ছা আচ্ছা সেই সময় ঠিকঠাক বানাতে পারেনি আচ্ছা তাই ভূমিকম্পতে সেটা পড়ে গেছে পড়ে গিয়েছিল তারপরে এনার মা বললো যে তোমাকে বিয়ে করতে হবে তখন বিয়ে করতে অরাজি হলো বলছে তুই যতদিন বিয়ে না করবি ততদিন এই আটচাল আমি ছাড় দেবো না সেই থেকে আজ এর বিয়ে হয় না তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন এর উপরে ছাদ নেই কেন অতি শীঘ্রই আমাদের রাজামশাই বিয়ে দেওয়া দরকার তাহলে এখানে ছাদ আবার পরিপূর্ণ হবে কি রাজামশাই একদম বিয়ে হবে তো একদম যেখান থেকে আজকে কত বছর আগেকার রাজত্ব আমরা সঠিক জানি না তবে সত্যি সেই রাজত্ব আজও পড়ে আছে আর সেই রাজত্ব ভূমিতে আমরা সেখানে পা রাখতে পারছি বা ভালো ভালো ব্যক্তিরা যখন এখানে থাকতো তাদের সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন আমরা করতে পারছি এটাই আমাদের কাছে বড় ব্যাপার তাছাড়া আজকে এখানে আমরা এসেছি প্রচুর মানুষ এখানে এসে মানে দেখা করে দেখার জন্য আসে আগেকার দিনের কার্যকারী যেগুলো যে সমস্ত করে রেখেছে আজও লোভনীয় আজও সেই হাতের কাজ সম্পূর্ণ সেইভাবেই আছে আমাদের এখনকার মিস্ত্রি এত ভালো কাজ
হয়তো করতে পারবে না বা এই যে যে প্লেয়ার গুলো দাঁড়িয়ে আছে কত কত বছর ধরে আছে সেইভাবেই আছে চেষ্টা করতে পারে চন্দনা চন্দনের বাড়ি এরকম ডিজাইনের একটা করার ইচ্ছা আছে চেষ্টা করতে পারে আমাদের মিস্ত্রিদেরকে বলবো যে চন্দনের বাড়িটা ঠিক এরকম একটা ডিজাইনের বানিয়ে দিও এই রাজ্যে এখনকার রাজা তাহলে চলুন আরো দেখার আছে সেগুলো দেখি একদম আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল পাশে একটা মন্দির আছে যাই অন্য কোথাও এই দিক দিয়ে যাবো সব জায়গায় ঘুরে আসবো সত্যি মন্দির মন্দিরই দুকালো আসো 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 আমরা আরো আরেক রাজ্যের রাজবাড়িতে বসে আসো সেই সেই রাজার বাড়ি দেখো সব রাজার বাড়ি এগুলো জঙ্গলে একদম পুরো ভরে গেছে সব বলি হ্যাঁ এদিকে এখন রাজবাড়ির যা অবস্থা হ্যাঁ মোটামুটি আগে তো রাজারা থাকতো হ্যাঁ এখন সেই রাজারা বলে ভূত হয়ে আসলে এই জায়গা ভূত হয়ে গেছে হ্যাঁ ওই জন্য বললাম করবে না হ্যাঁ শুধু আমাকে ছেড়ে এই যে সিঁড়ি আমি বলছি চন্দন কথা শুনবে আমার বাড়ি করবো কেন সব ভালো আছে তুমি চলে এসো উপরে দেখাই যাও পালিয়ে যাও তুমি দৃশ্য দেখুন আকাশ থেকে বৃষ্টি পড়ছে আমরা নিচে দাঁড়িয়ে আছি আর কি সুন্দর মনোরম দৃশ্য চারিদিকে সবুজ সবুজ কালো মেঘ বৃষ্টি এই হচ্ছে সেই পুকুর এই হচ্ছে সেই পুকুর সুইমিং পুল আর এই সুইমিং পুল সুইমিং পুল আরো কিছু দেখাতাম কিন্তু কি করবো বৃষ্টি নেমে গেল ঢুকে পড়েছি বন্ধুরা ছিল ওই দিক দিয়ে হবে তাহলে আমরা একদম টপে যাচ্ছি টপে কোথায় এসেছি অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে ফিরে এলাম আমরা সবাই দেখুন কি সুন্দর দৃশ্য রিমঝিম বৃষ্টি তার মাঝে আমরা কি বলবো সুন্দর একটা পরিবেশ দেখো দারুণ সুন্দর একটা পরিবেশ একদম মাথাতে আমরা চেপে পড়েছি চারি সাইডটা সবুজে সবুজ ঘেরা একদম আকাশে মেঘলা আকাশ ফাঁকে ফাঁকে সাদা কালো মেঘ কি সুন্দর লাগছে খুব জোর বৃষ্টি সাবধানে 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 সবাই সাবধানে সেই তাল গাছ সেই তাল গাছ এক পায়ে এখনো দাঁড়িয়ে আছে তাল গাছ তো এখন এক পায়ে দাঁড়িয়ে আছে চলো বেরিয়ে পড়েছি আমরা আর একদিকে যাবো তাই তো
বিয়ে বাড়ি বলো, জন্মদিন বলো, যে কোনো প্রোগ্রামে সব জায়গায় দেখেছেন রান্না এক জায়গায় হয়। আজকে আমাদের ব্লগে আপনাদের দেখাবো এক জায়গা নয়, দু জায়গা নয়, তিন জায়গা নয়, চার চার জায়গায় রান্না হচ্ছে। এইখানে একটা হচ্ছে, এটা কি রান্না হচ্ছে? এটা খাসির মাংস রান্না হচ্ছে। এইখানে একটা হচ্ছে চাটনি। ওরে বাবা, এই দেখুন, এদিকেও এক ঘরে রান্না চলছে। পটল ভাজা হয়ে গেছে, এটা চিকেন চলছে, আচ্ছা এটা চিকেন চলছে। এদিকে হচ্ছে মহাভোজ, মহাভোজের ভাত রান্না হচ্ছে। এই দেখুন সব প্লেয়ার এখানে দাঁড়িয়ে আছে। আমাদের চার জায়গা রান্না হবে না কেন? একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চার চারটে শালা, চার চারটে শালা। ওই জন্য চার চার হাতের চার রকমের রান্না খেতে তো হবে, একদম ফাটিয়ে খাবো, কিচ্ছু করে না দাদা। ওর তো চার বছর পরে রান্না হচ্ছে, চার বছর পরে এসে তোরটা কয় বছর পরে যাই রান্না খাবি? কয় বছর পরে শেষ হয়ে গেল এখানে, কিছু বলবে, কিছু বলবে? আমার তো শ্বশুর বাড়ি আর নাই ভাই। তোর সত্যি কথা বলতে জানো, আমার এই বদিটা আজকে আমি বহুদিন থেকে দেখছি, এই যেরকম হাসিটা দেখতে পাচ্ছি, আমি সবদিন এই হাসিটাই দেখেছি। এটাই তো চাই, যে কি মিষ্টি হাসিটা, আ বলে বুঝাতে বুড়ো হয় না, বুড়ো হয় না। সব রান্না কমপ্লিট হয়ে গেল, এবার আমরা মাংসটা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো যাই হোক, সত্যি খুব সুন্দর পরিবার দুলালদার শ্বশুরবাড়ির, প্রত্যেককে আছে, ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে সবাই আছে, কোনো মানে কোনো আত্মীয়র কোনো মেম্বার বাকি নেই। দুলালদার শ্বশুরবাড়ি এসে আসল কথা কি জানো, মানে দুলালদার শ্বশুরবাড়ি আমাদের বাড়ির জামাই হিসাবে মধ্যখানে বসে, এখন আমাদের আদর জামাই পটল পড়েছে, কচু পড়েছে, দেখি আবার কি পড়ে। একটা কথা বলি আপনাদের, সত্যি আমার যে শ্বশুর বাড়ি যে জায়গাটায় অনেক বড় ধরনের, আজকে আমরা অনেকজনাই খেতে বসেছি, এখনো অর্ধেকের তিন ভাগের এক ভাগ বসেছি, আর সবাই বাইরে বসে আছে। তো চলুন পরিবারটা দেখে নিন একবার, অনেক লোক বসেছে একবার। নতুন হাতের নতুন স্বাদের রান্না খেয়ে দেখি কেমন হয়েছে। অত্যন্ত সুন্দর, এদিকে দাও ভাইকে। সব থেকে বড় কথা কি জানেন, বড় মিষ্টির দোকানে ঢুকলে অনেক রকম মিষ্টি দেখতে পাওয়া যায়, প্রত্যেকটার ভিতরে কিন্তু মিষ্টি, কিন্তু তার রং রূপ আলাদা। আজকে দুলালের শ্বশুরবাড়িতে এসেছি, রং অনেক রকম হতে পারে, প্রত্যেকের মধ্যে এত সুন্দর একটা মিষ্টি ভালোবাসা, মানে কি বলে বুঝাবো, সত্যি একটা মানে প্রশংসনীয়। রান্নার কথা তো জবাব নাই, দেখুন খুব সুন্দর রান্না করেছে, একেবারে এত সুন্দর সব খাসির মাংস একেবারে হাতে গলে যাচ্ছে। তারপরে
খাসির মাংস, মুগের ডাল, তারপর আবার কি আছে জানি না, খেয়েই যাব খেয়েই যাব। কিচ্ছু দেশি আমরা, আমরা কেন বলে আমরা, মানে আমরা যে পাঁচজন যে কাজটা করি একত্রে হয়ে, ওই জন্য হচ্ছে আমরা, আমরা সকলে একত্রিত হয়ে যে ভালো ভালো ভিডিও আপনাদের উপর দেওয়ার চেষ্টা করি। শুধুমাত্র আমরা কয়েকজন আপনারা দেখেন, অনেকে ভালো মন্দ বিচার করবেন, আর ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকে ভিডিওটা জামাইবাবু শেষ করবে, জামাইবাবু আজকে কি বলছে বলুন। জানি আমরা আটি, শ্বশুরবাড়ি আমরা আটি। একদম ফাটাফাটি, একদম মনে হচ্ছে যাবো না। দোলা ভাই, দোলা ভাই চলে যাও। আর কি কি লাগবে খাওয়া পেলা শেষ হয়ে গেছে, আমি একটু লবণ দিলাম। কারণ কি, নুন না খালি তার গুণ গাওয়া যায় না। তা সকালবেলা এসছি, অনেক কিছু নিয়ে অনেক কিছুই দেখালাম সবাইকে। জানেন মাঠে কর্ম করতে গেলে শক্তির প্রয়োজন, বুদ্ধির কর্ম করতে গেলে বিবেকের শক্তির প্রয়োজন, একটি সংসারকে ধরে রাখতে গেলে একটু ভালোবাসার প্রয়োজন। তা আজকে দুলালের শ্বশুর বাড়িতে এসে এত বড় পরিবার, এই পরিবারকে সবাই সবাই মিলে একটু ভালোবাসা দিয়ে যেভাবে অটুট করে রেখেছে, সত্যি সত্যি আমরা অনেক অনেক মুগ্ধ হয়েছি। আর সবাইকে বলবো, জীবনে সবকিছু ত্যাগ করা যায়, একটু ভালোবাসা দিয়ে সবাইকে আপন করা যায়। তাই বেশি বাড়াবো না, এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।